স্বস্তিকা মুখোপাধ্যায়, একজন ভারতীয় বাঙালি মডেল এবং অভিনেত্রী। তিনি অভিনেতা সন্তু মুখোপাধ্যায়ের কন্যা। স্বস্তিকা প্রথমে তার টেলিভিশন ধারাবাহিক দেবদাসীতে অভিনয়ের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। 2003 সালে তিনি উর্মি চক্রবর্তী পরিচালিত হেমন্তের পাখি চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। তার অভিনীত প্রথম প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পান রবি কিনাগি পরিচালিত মাস্তান চলচ্চিত্রে। স্বস্তিকা মুখোপাধ্যায় 1980 সালের 13 ডিসেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে তিনি তার পিতা সন্তু মুখার্জির সাথে সাথাসাথিভাবে জীবনযাপন করেছেন। সাথে আরো রয়েছেন তার ছোট বোন অজপা এবং তার মা গোপা। তার প্রিয় চলচ্চিত্র ছিল চিঠি চিঠি ব্যাং ব্যাং, মেরি পপিন্স এবং দ্য সাউন্ড অফ মিউজিক। তিনি তার শিক্ষা জীবন কলকাতার কার্মেল স্কুল, সেন্ট তেরেসা স্কুল এবং গোখলে মেমোরিয়াল স্কুল থেকে শুরু করেছিলেন। 1998 সালে 18 বছর বয়সে তিনি বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাগর সেনের পুত্র প্রমিত সেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু তাদের বিবাহিত জীবন সুখী ছিল না। তাদের দাম্পত্য জীবন পৃথক হওয়ার আগে মাত্র 2 বছর স্থায়ী ছিল। তিনি শারীরিকভাবে তাকে অপব্যবহার এবং যখন তিনি গর্ভবতী ছিলেন তখন তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য তার স্বামীকে অভিযুক্ত করে উক্ত নিষ্ঠুরতার জন্য তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মুখার্জির ভাষ্য মতে সেনের সাথে 2000 সালে বিবাহ বিচ্ছেদের জন্য মামলা দায়ের করেন, কিন্তু পরবর্তীতে তার মন পরিবর্তন হয় এবং তিনি অভিনয়ে সফল হয়ে ওঠেন। তার বিবাহিত জীবন থেকে এক মেয়ে অন্বেষা 2000 সালে জন্মগ্রহণ করেন। 2001 সালে মুখার্জি আনন্দ শঙ্কর সেন্টারে কালচার লার্নিং ড্যান্সে ভর্তি হন, যেখানে তিনি তরুশ্রী শঙ্করের কাছ থেকে নৃত্যের তালিম নেন। তিনি তখন জিতের সঙ্গে সম্পর্কে জড়িয়ে গিয়েছিলেন, কিন্তু কোয়েল মল্লিকের কারণে তা বেশি দিন টিকে থাকেনি। পরবর্তীতে তিনি পরমব্রত চট্টোপাধ্যায়ের সাথে ব্রিকফেলের শুটিং সেটে তার সাথে প্রেম শুরু করেন, কিন্তু তিনি সেই সময়কার প্রথিত নিয়ম অনুযায়ী প্রমিত সেনের বিবাহিত স্ত্রী ছিলেন। 2010 সালে তারা আলাদা হওয়ার পর স্বস্তিকা লন্ডনে চলে যান। যখন তিনি ইতিহাসে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি করছিলেন তখন তিনি টিভি সিরিয়াল দেবদাসীতে অভিনয় করার সুযোগ পান। এরপর তিনি অন্যান্য টিভি সিরিয়ালেও অভিনয় করেন, যেমন আকাশের নিচে এবং প্রতিবিম্ব। 2003 সালে তিনি তার বড় পর্দায় উর্মি চক্রবর্তী পরিচালিত হেমন্তের পাখি নামক ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেন। যদিও তিনি ছোট একটি চরিত্রে অভিনয় করেছিলেন, তার অভিনীত প্রথম প্রধান চরিত্র ছিল রবি কিনাগি পরিচালিত মাস্তান। মাস্তান ছবির চিত্রগ্রহণ চলাকালীন সময়ে তিনি তার সহকারী তারকা জিতের সাথে ডেট করা শুরু করেন বলে অভিযোগ ওঠে। তারা একসঙ্গে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন, যেমন ক্রান্তি, কৃষ্ণকান্তের হুইল এবং পার্টনার। মুখার্জি বর্তমানে বাই বাই ব্যাংকক চলচ্চিত্রে কাজ করছেন। এছাড়াও তিনি হিন্দি চলচ্চিত্র মুম্বাই কাটিংয়ে অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত গুরুত্বপূর্ণ চলচ্চিত্রগুলো হল রবি কিনাগি পরিচালিত জিতের বিপরীতে 2003 সালে মুক্তি পাওয়া মাস্তান, পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে হেমন্তের পাখি, 2004 সালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে ক্রিমিনাল, একই বছর প্রসেনজিতের বিপরীতে তবু ভালোবাসি, সব্যসাচী চক্রবর্তী লকেট চট্টোপাধ্যায়ের সাথে মন্ত্র, 2006 সালে রিঙ্গি পরিচালিত জিতের বিপরীতে ক্রান্তি, শঙ্কর রায় পরিচালিত জিতের বিপরীতে 2008 সালে পার্টনার এবং একই বছর কৃষ্ণকান্তের উইল, 2009 সালে কৌশিক গাঙ্গুলী পরিচালিত ব্রেকফেল, যাতে তার বিপরীতে ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। একই বছর তিনি বাংলাদেশে শাকিব খানের বিপরীতে সবার উপরে তুমি নামক একটি ছবিতে কাজ করেন। 2010 সালে তার অভিনীত গুরুত্বপূর্ণ ছবিটি ছিল পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে 033। 2011 সালে তিনি হিন্দি ছবি মুম্বাই কাটিংয়ে কাজ করেন। একই বছর কলকাতায় তিনি অনিকেত চট্টোপাধ্যায়ের পরিচালনায় বাই বাই ব্যাংকক ছবিতে কাজ করেন। 2012 সালে তাকে দেখা যায় অনিক দত্ত পরিচালিত ভূতের ভবিষ্যৎ ছবিতে। এ ছবিতে তার সাথে আরও ছিলেন সব্যসাচী চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায় এবং পরাণ বন্দ্যোপাধ্যায়। একই বছর তিনি অভিজিৎ দাশগুপ্ত পরিচালিত আসবো আর একদিন ছবিতে কাজ করেন। 2013 সালে তাকে দেখা যায় মৈনাক ভৌমিক পরিচালিত আমি আর আমার গার্লফ্রেন্ড ছবিতে। একই বছর তিনি বসন্ত উৎসব এবং তবে তাই হোক নামক ছবিগুলোতে কাজ করেন। 2014 সালে তিনি সৃজিৎ মুখোপাধ্যায় পরিচালিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে জাতিস্বর ছবিতে। এ ছবিতে তার সাথে আরও ছিলেন যীশু সেনগুপ্ত এবং আবির চট্টোপাধ্যায়। একই বছর তিনি মৈনাক ভৌমিকের টেক ওয়ান এবং অরিন্দম শীল পরিচালিত ঋণ ছবিতেও কাজ করেন। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।